প্রেতাত্মার কবলে মনীষীরা বিশ্বনাথ মুখোপাধ্যায়ের এই বই থেকে পরপর আমরা কত বিভিন্ন ঘটনাগুলো পড়ে নিচ্ছি। এখনকার গল্প প্রখ্যাত কবি নাট্যকার দীনবন্ধু মিত্রের দেহে ভর করেছিল তাদেরই পরলোকগত গোমস্তা কুড়ান সরকারের প্রেতাত্মা। হালকা হাসি ও তীক্ষ্ণ ব্যঙ্গের মধ্যে দিয়ে যিনি যুগজীবনের নিখুঁত বর্ণনায় পারদর্শী ছিলেন, যার এই হিউমার বোধের সঙ্গে একাত্ম হয়ে মিশে গিয়েছিল কবিত্ব শক্তি, তিনি তো দীনবন্ধু, অর্থাৎ দীনবন্ধু মিত্র, যার জন্ম 1830 এবং মৃত্যু 1873 সালে। কি নাট্য রচনা, কি কবিত্ব শক্তিতে তিনি ছিলেন সে যুগে অসাধারণ প্রতিভার অধিকারী। নীলদর্পণ নাটক, নবীন তপস্বিনী নাটক, বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী, দ্বাদশ কবিতা, সুরধ্বনি কাব্য লিখে দীনবন্ধু বাংলা সাহিত্যে এক নতুন পথ সৃষ্টি করে গেছেন। দীনবন্ধুর জন্মস্থান কাঁচরাপাড়া স্টেশনের কয়েক ক্রোশ পূর্বে চৌবেড়িয়া গ্রামে। মেধাবী ছাত্র হিসেবে স্কুল কলেজে তার খ্যাতি ছিল। হেয়ার স্কুল এবং হিন্দু কলেজের ছাত্র দীনবন্ধু কিন্তু প্রথম জীবনে প্রেতাত্মায় বিশ্বাস করতেন না। সরকারি চাকরি উপলক্ষে বহু জায়গায় তাকে ঘুরতে হয়েছে। পাটনা, আসাম, উড়িষ্যা, ঢাকা, নদিয়া, যশোর, সর্বত্রই দেখেছেন বিভিন্ন সময়, বিভিন্ন লোক, বিভিন্ন ঘটনা তার সাহিত্যে তাই স্থায়ী রূপ নিতে পেরেছিল। মৃত্যুর পরেও কি আত্মা পরজগতে বর্তমান থাকে? এই চিন্তা একসময় দীনবন্ধুর মনে এসেছিল, ফলে তিনিও যশোহরে থাকতে যোগ দিয়েছিলেন প্রেতাত্মাকে মর্তে আনার খেলায়। সঙ্গে ছিলেন মহাত্মা শিশির কুমার, অবসরপ্রাপ্ত সাবজাজ গিরিশচন্দ্র ঘোষ, পণ্ডিত শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, বঙ্কিমচন্দ্রের অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। এটা সেদিন দীনবন্ধুর কাছে খেলাই মনে হয়েছিল, কিন্তু এই প্রেতাত্মা না খেলা বেশিদিন খেলা হয়ে থাকেনি তার কাছে। তিনি নিজের চোখে যে ঘটনাটি দেখেছিলেন তার গ্রামে, তাতে তার বিস্ময়ের অবধি ছিল না। রায়বাহাদুর দীনবন্ধু বিশ্বাস করেছিলেন মনোজগতের মানুষ যদি ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করে কলুষিত জীবন যাপন করে, তাহলে পরলোকে গিয়েও সে আত্মাকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। আত্মার যে বিনাশ নেই, প্রয়োজন হলে অন্য দেহ যে সে আশ্রয় নিতে পারে এবং প্রতিহিংসা গ্রহণ করতে পারে, এ সম্বন্ধে নিঃসংশয় হয়েছিল দীনবন্ধু এই ঘটনা দেখে। গ্রামের বয়স্ক ব্রাহ্মণ বিয়ে করেছিলেন এক তরুণীকে, সেখানে বহু বিবাহের রেওয়াজ ছিল। কুলীন ব্রাহ্মণকে মেয়ে দিতে পারলে অনেক মেয়ের বাবা উদ্ধার হয়ে যেতেন, তার সে পাত্র যতই বৃদ্ধ হোক বা যুবা হোক। অনেক সময় দেখা যেত স্ত্রী পূর্ণ যুবতী হয়ে ওঠার আগেই স্বামীর দেহত্যাগ করতেন। বয়সের যে বিরাট ব্যবধান হতো স্ত্রী ও স্বামীর মধ্যে, এটাই তার প্রধান কারণ। যৌবনের সকল আশা আকাঙ্ক্ষা বৈধব্যের কঠিন আবরণে অধিকাংশ স্ত্রীর অন্তরে গুবড়ে গুবড়ে কেঁদে মরত। কিন্তু এই ব্রাহ্মণের ক্ষেত্রে তার উল্টোটা হলো। ব্রাহ্মণের স্ত্রী মারা গেলেন অকালে একটি কন্যাকে রেখে। কন্যাটি বড় হতে লাগলো, মায়ের অবর্তমানে তার নিঃসঙ্গ জীবন পরপর বড় বেদনাময় হয়ে উঠতে লাগলো। সে শুধুই চিন্তা করত মারা গিয়ে মা তার কোথায় আছে, কেমন আছে, যদি একটিবারের মতো মাকে দেখতে পেত। তার মা যখন মারা যায় তখন মেয়ের বয়স 8-9, বেশ বুঝতে শিখেছে সে মরা মা আর কোনোদিন তার কাছে ফিরে আসবে না। এই বয়সেই সে বৃদ্ধ পিতার সেবাযত্ন করতে শিখেছে, বাবার তামাক সাজা, জল গড়িয়ে দেওয়া, খাওয়ার পরে পান সেজে বাবার সামনে রেখে যাওয়া, সবই সে করে। হঠাৎ সে একদিন শুনল বাবা আবার বিয়ে করবে। পাত্রীপক্ষ ঘন ঘন তাদের বাড়িতে যাতায়াত শুরু করেছে। মনে পড়ল তার মায়ের শেষ কথা ঘটি। মৃত্যুশয্যায় শুয়ে তার মা তার বাবাকে বিরতি করে বলেছিল, তুমি আর বিয়ে করো না, তাহলে আমার মেয়ে কষ্ট পাবে, সৎ মায়ের কাছে ও যন্ত্রণা পাবে। মায়ের দু চোখ ভরে সেদিন জল টলটল করছিল। এসব ভুলতে পারে না। আরো বয়স বেড়েছে তার, এখন তার বয়স 13-14। বাবা আবার নতুন মানিয়ে আসবে শুনে মনে তার আতঙ্ক, ভয়। প্রায় রোজই সে পাশের আমবাগানে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদে। মৃতা মাকে মনে মনে বলে, মা গো তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি এখানে বাঁচবো না, আমায় কেউ ভালোবাসে না, বাবাও না। চোখের জল মুছে রোজই সে ফিরে আসে বাড়ি, মনের ব্যথা মনে লুকিয়ে রেখে আবার ঘরের কাজে লেগে যায়, বাবার সেবা যত্নের ত্রুটি রাখে না। একদিন বাবা বিয়ে করে তার নতুন মাকে ঘরে নিয়ে এলেন, বয়সে তার থেকে 1 বছরের ছোট। পাছে নতুন মা তাকে সহ্য করতে না পারেন তাই সে নতুন মায়ের সেবায় মনোনিবেশ করল। পায়ে আলতা পরিয়ে দেওয়া, বিকালে চুল বেঁধে দেওয়া, রান্নার কাজে নতুন মাকে সাহায্য করা, সবসময় সে তটস্থ হয়ে থাকত নতুন মায়ের কাছে। নতুন মা কিন্তু বাড়িতে এসেই মেয়েকে ভাবতে শুরু করেছেন সতীনের মেয়ে, তার চিরশত্রু। ফলে যা হওয়ার তাই হলো, মেয়ের কোনো কাজেই নতুন মা সন্তুষ্ট হতে পারেন না। স্বামীকে বলেন, যত তাড়াতাড়ি পারো আপদ বিদায় করো, বুড়ো ছোঁয়া যা পাও, ছোঁড়া তার যা পাও তার সঙ্গে সাত পাকে ঘুরিয়ে দাও। বাবা মাথা নাড়েন। সেদিন ছিল শনিবার, বিকেল সন গড়িয়ে সন্ধ্যায় মিশেছে, আলো ছায়ার খেলা আমবাগানে, নতুন মায়ের চুল বাঁধতে বসেছে মেয়ে।
যে কাজ রোজই বিকালবেলায় সারা হয় তা আজ ভর্সন্দে তো শুরু হলো। দাওয়ায় পা ছড়িয়ে বসেছেন এলাচুড়ে নতুন মা, পেছনে বসে মেয়ে চিরুনি চালিয়ে চালিয়েছে নতুন তার নতুন মায়ের একরাশ খোলা চুলে। হঠাৎ এ কী হলো মেয়ে, হা হো করে কেঁদে উঠে চিৎকার শুরু করলো, সতীন খাবো সতীন খাবো বলেই তার নতুন মায়ের গালে সজোরে এক কামড়, এমনভাবে দাঁত বসিয়েছে যে নতুন মা ছটফট করতে লাগলো। মেয়ের চিৎকার শুনে ছুটে এলেন বাবা, দেখলে দংশন যন্ত্রণায় তার নতুন বুক ছটফট করছে। বাবাকে দেখে রণরঙ্গিনী উঠতে দেবে ছুটে গেল বাবার দিকে, অশ্রাব্য ভাষায় এসে তার বাবাকে গালি দিচ্ছে, চোখ দুটো তার জবা ফুলের মতো লাল, অঙ্গে কামড় চোপড় নেই, কখনো হাসছে কখনো কাঁদছে, মায়ের দিকে তাকিয়ে বলছে কখনো বারণ করেছিলাম বিয়ে করতে, আমার মেয়েকে কষ্ট দিয়ে তোমার তোমরা সুখী হবে, কখনো তা হতে দেবো না, তোমার বউকে আমি গলা টিপে মেরে ফেলবো, সতীনের জ্বালা আমি ঝুড়বো। চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোক এলো ছুটে, মেয়ের এই রূপ দেখে সবাই স্তম্ভিত, আতঙ্ক ভয় অনেকেই মেয়ের কাছে এলো না, ভয় যদি তাদের ওপর প্রেতাত্মা ভয় করে। কোনো লোকই মেয়ের কাছে যেতে সাহস পাচ্ছে না, সে যেন অসীম শক্তির অধিকারিণী, ধপধপ করে পা ফেলে হাঁটছে, পরনে একটা সায়া আর ব্লাউজ, চোখ দিয়ে যেন সবকিছু গিলতে চাইছে। এ কী হলো, বাবা সবাইকে বিনতি করলেন এর একটা বৃহৎ বিহিত করো তোমরা, মেয়েটা আমার মারা যাবে। কেউ কেউ ছুটলো ডাক্তারের খোঁজে, কেউ ভূত ঝাড়ানো ওঝাকে রাখতে, মৃত মায়ের আত্মা ভর করেছে একমাত্র আদরের কন্যার শরীরে। এ ঘটনায় অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন দীনবন্ধু, শিশির কুমারকে এ ঘটনা জানিয়েছিলেন। শিশির কুমার যখন প্রেতাত্মার সঙ্গে কথা বলার কৃতকার্য হলেন, তখন তিনি ব্যারিস্টার আনন্দমোহন বসু ও তার কনিষ্ঠ ভগিনীপতি কিশোরীলাল সরকারকে জানালেন। ওরা বললেন সব কিছু সাধারণকে জানান। শিশির কুমার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ডেইলি নিউজে লিখে পাঠালেন, সারা দেশে হুলস্থুল পড়ে গেল। দীনবন্ধু নিজেই একবার এই চক্রে মিডিয়াম হয়েছিলেন, সঙ্গে ছিলেন শিশির কুমার এবং তার সঙ্গী সাথীরা, টেবিল ঘিরে বসেছেন সবাই। হঠাৎ দীনবন্ধুর দেহে প্রেতাত্মা ভর করলো, তিনি অচেতন অবস্থায় টেবিলের উপরে কয়েকটা ঘা দিলেন বদ্ধ মুষ্টি দিয়ে। সঞ্জীববাবু বললেন চালাকি করছেন দীনবন্ধুবাবু, শিশির কুমার চোখ পাকালেন সঞ্জীববাবুর দিকে, ইশারা করলেন চুপ। শিশির কুমার সঙ্গে সঙ্গে একটা কাগজ দীনবন্ধুর সামনে দিয়ে পেন্সিলটা গুঁজে দিলেন হাতে, তারপর জিজ্ঞাসা করলেন আপনি কে এলেন। দীনবন্ধু সেই মুষ্টিবদ্ধ অবস্থায় পেন্সিল দিয়ে লিখলেন কুরন সরকার, উপস্থিত কেউই এই নামের সঙ্গে পরিচিত নয়, তাই আবার অন্য কিছু জিজ্ঞাসা করতে যাবেন শিশির কুমার। সঙ্গে সঙ্গে চৈতন্য হারালেন দীনবন্ধু, ঢলে পড়লেন টেবিলের ওপর মাথা রেখে। সবাই নির্বাক, শ্রীশচন্দ্র বিদ্যানাথ তাড়াতাড়ি জল ছিটি দিলেন দীনবন্ধুর চোখে মুখে, চৈতন্য ফিরে ফেলেন দীনবন্ধু, মুখ দিয়ে বেরিয়ে এলো তার আমি কোথায়। তারপরে চোখ পড়লো কাগজের দিকে, সবাই বললেন কে এই কুরন সরকার। দীনবন্ধু বললেন দেখে আপনারা চিনবেন না, কুরন সরকার আমাদের গোমস্তা ছিলেন, দীর্ঘকাল আগেই তার মৃত্যু হয়েছে। এদের আরেকটি প্ল্যান যেটা আসলে প্রেতাত্মা ভট করেছিল সাবজাজ গিরিশচন্দ্র ঘোষের দেহে, সেদিনের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন এরা সবাই। প্রেতাত্মা ঘরে আসতেই গিরিশচন্দ্র কাঁপতে লাগলেন থরথর করে, সঙ্গে সঙ্গে তার হাতে দেওয়া হলো পেন্সিল ও সামনে কয়েকটি সাদা কাগজ। গিরিশচন্দ্র পেন্সিল দিয়ে প্রথমে কাগজের উপর কয়েকটা হিবিজি দাগ কাটলেন, নষ্ট হলো কাগজটা, সরিয়ে দেওয়া হলো নষ্ট কাগজ, এভাবে নষ্ট হলো পরপর কয়েকটা কাগজ, তারপরে নাম লেখা হলো মহাকবি মিল্টনে। সবাই বিস্মিত, কবি মিল্টনে প্রেতাত্মা? একজন বললেন সত্যি যদি আপনি কবি মিল্টন হন তাহলে একটা ল্যাটিন কবিতা লিখে দিন। বহুক্ষণ চেষ্টা করলেন মিরিয়াম গিরিশচন্দ্র, সবাই বিপুল ধৈর্য নিয়ে কাগজের দিকে তাকিয়ে আছেন, কবিতার লেখা হলো না। প্রায় 2 ঘন্টা ধরে চললো কবিতা লেখার চেষ্টা, অবশেষে ফল ফললো, কাগজের ওপর লেখা হলো ল্যাটিন ভাষায় একটি কবিতা। কিন্তু পড়বিন কি করে এরা, গিরিশবাবুও ল্যাটিন জানেন না, উপস্থিত কেউই এ ভাষা জানেন না, বোঝেনও না, গিরিশবাবু চালাকি কি না তাও এরা বুঝতে পারছেন না। ঠিক হলো তৎকালীন বিভাগীয় স্কুল ইন্সপেক্টর মিস্টার ক্লার্কের সঙ্গে দেখা করে লেখাটি দেখাবেন। ক্লার্ক অনেক ভাষাতেই সুপণ্ডিত, তিনি তখন যশোহর স্কুল পরিদর্শনে সময় কাটাচ্ছেন। সবাই গিয়ে উপস্থিত হলেন ক্লার্কের বাংলোয়, ক্লার্ক লেখা পড়ে বললেন হ্যাঁ এটা একটি ল্যাটিন কবিতা, তবে অনেক ভুল আছে লেখার মধ্যে, তাছাড়া কবিতাটি অসমাপ্ত। তারপরে প্ল্যানচেটের সব ঘটনা শুনে তিনি বললেন আপনারা সত্যি অসাধ্য সাধন করেছেন। এই গল্প শেষ, ধন্যবাদ।